normal ধরনের লগ্ন ধনু, দ্বিতীয়টা কেতু, দ্বিতীয় কেতু, ষষ্ঠ শুক্র, সপ্তমে রবি, বুধ, চন্দ্র, অষ্টমে রাহু, নবমে বৃহস্পতি, শনি, হয়ে গেল তো একাদশ মঙ্গল, এই দশমের মঙ্গল। মঙ্গল তাহলে এবার এর লগ্নের মানে এই এই হরোস্কোপের যেটা এটা আর কি আমরা কি কি কিয়েতে দেখবো মানে তথ্য দেখুন অসম্পূর্ণ, কারণ হচ্ছে গিয়ে নক্ষত্র দশা এগুলো তো অ্যাভেলেবেল নয়। দরকার নেই, ছেড়ে এমনি আমরা ইয়ে করি, ডিসকাস করি আজকে। তো এটা এটা এর ক্ষেত্রে আর কি কোন দিকটা দেখো, বেসিক্যালি হচ্ছে যে দেখুন এখনকার অনেক সহজে নিয়ে একটা চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে ওই আমার প্রেজেন্ট এডুকেশন যেটা আছে তার কি বলবো সার্টিফিকেশন মানে অনেক টাকা খরচা বা 3.5 লাখ টাকা কাছে খরচা, ওইটা করে অ্যাডমিশনটা নিয়ে ওই কোর্সটা করছে, হয়তো ওটা পাস করে যাবে পড়া, কিন্তু ওটা পাস করার পর আমার কাছে যে পার্সোনাল ট্রেনিংটা নিচ্ছে এই দুটো কম্পিটিশন করে এর সার্ভিস যুক্ত, বেসিক্যালি সার্ভিস যুক্ত। এর তো মোটামুটি 37-38 বছর বয়স, এক্স্যাক্টলি, একদম 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 পারফেক্ট, তাই না? পারফেক্ট। আচ্ছা তাহলে এবার দেখুন এর হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবের সাথে নবম দশম একাদশের কোনো রিলেশন আছে কিনা। দেখুন ষষ্ঠপতি শুক্রের সঙ্গে সরাসরি কিন্তু নবম দশম একাদশের সেরকম কোনো রিলেশন নেই। এবার এই ক্ষেত্রে এই বৃহস্পতির সঙ্গে শনির যে কম্বিনেশন দশমে শনি, একটা ছোট্ট একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আছে, শনি রবি নক্ষত্রে আছে, শুক্র আছে আপনার, এইটা দেখুন এইটা হচ্ছে গিয়ে এই শনির দৃষ্টি শনি দশমে বসে আছে, দশম না নবমে বসে আছে, নবমে বসে শনির একটা দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠে পড়ছে। হ্যাঁ, এইটা ছাড়া আর কিন্তু কম্বিনেশন পাওয়া যাচ্ছে না। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জুপিটারের দৃষ্টি আছে কোথায়, লগ্নে, লগ্নে জুপিটারের দৃষ্টি থাকার জন্য এই ক্লায়েন্টের পক্ষে কিন্তু টিচিং প্রফেশনের দিকে আসা উচিত, এবং সেই টিচিংটা কিন্তু চাকরি ওরিয়েন্টেড নয়, সেলফ প্রফেশন যেটা আপনি করছেন। এক সেকেন্ড একটু হোল্ড করুন। কে?
এর ক্ষেত্রে যেটা দেখুন, এর যে 10th হাউসে সেটাতে মঙ্গল বসে আছে, এবং মঙ্গল কিন্তু এর ক্ষেত্রে পঞ্চম ভাবের কারক গ্রহ। আর দশমপতি বুধ, দশমপতি মানে এই ঘরটার মালিক গ্রহ বুধ, সে হচ্ছে গিয়ে সপ্তমে বসে আছে, সপ্তমে সক্ষেত্রে বসে আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে নবমপতি রবি এবং অষ্টমপতি চন্দ্র। এক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু একে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে দ্বিতীয় ভাবে এর বসে রয়েছে কেতু, ফলে এর ফিনান্সের জায়গাটা কিন্তু অবভিয়াসলি উইক। আর যদি একদম, হ্যাঁ এটা কি আপনার ভাই? আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, যদি আমি আর কি ইয়ের না বলি, খুব ভুল না বলি, এর বাবার আর কি একটু লেট এজে এরা হয়েছে, মানে বাবাটা আর কি বয়সটা একটু বেশি, রাইট? তো এবার বলুন কি করে বললাম, যেহেতু শনি ওখানে বসে আছে বলে, শনি বৃহস্পতি, শনি বৃহস্পতি, হ্যাঁ। এবার শনি বৃহস্পতি থাকে না, শনি আমাদের কর্কশ ভাব ব্যাপার এরকম জায়গা থাকে না, ঠিক আছে? হ্যাঁ, মানে ভদ্রলোক এমনি খুব ভালো, নো ডাউট, এতে কিন্তু মানে কি বলতো, চেহারাটা মধ্যে মধ্যে বেঁচে ছিল, তার মানুষ যেমন থাকে না, মিষ্ট থাকে না, মানে যেহেতু আমার নিজের চেহারা একটু গল গল গাছ টাইপের, তো সেই রকম ভাবে না, ভালো মানে মানে একটু রুক্ষ টুকু লাগে আর কি, যা আদারওয়াইজ মানে এমনি। এবার একটা জিনিস দেখুন, এর যে পেশার ক্ষেত্রটা, সেখানে নবম ভাব মানে ভাগ্য যেটা যদি আমরা দেখি, সেটা কিন্তু এক নম্বর নবম ভাবটা বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি শিক্ষা গুরুর কারক গ্রহ, ফলে এর ক্ষেত্রে কিন্তু একটা এডুকেশনাল সাপোর্ট বা পড়াশুনো করে বা নিজেকে দাঁড় করানো, এই জায়গাটার মধ্যে এক নম্বর রয়েছে। দু নম্বর দেখুন, সপ্তমপতি বুধ সপ্তমে বসে আছে নবমপতি যুক্ত হয়ে, এবং লগ্নকে দেখছে, এবং লগ্নকে দেখছে, ঠিক আছে? বৃহস্পতি নবমে বসছে, বৃহস্পতি নবমকে বসে আছে, বসে শনি যুক্ত হয়ে সে কিন্তু নবম লগ্নকে দেখছে, শনি নবমে বসে আছে, বৃহস্পতি যুক্ত হয়ে সে হচ্ছে একাদশকে দেখছে, ফলে এই জাতকের সেলফ প্রফেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এবং পঞ্চমপতি মঙ্গল সে দশমে বসে আছে, কর্মস্থানে বসে আছে কিন্তু পঞ্চমপতি মঙ্গল, ফলে এই জাতকের পক্ষে সেলফ প্রফেশনে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিশাল, এবং সেটা হচ্ছে টিচিং ওরিয়েন্টেড। এর ক্ষেত্রে কি রিপেয়ার করবেন বলুন তো? একে একটা স্টোন দিতে পারেন, হ্যাঁ, একটা ভালো কোয়ালিটির ক্যাটসাই পরীক্ষামূলকভাবে দিতে পারেন, যেহেতু কেতুটা দ্বিতীয় রয়েছে, এটা কিন্তু পরীক্ষামূলকভাবে, এক্ষেত্রে কিন্তু আপনি 100% শিওর হতে দিতে পারবেন না, 100% শিওর হয়ে একটা চেষ্টা করে, একটা চেষ্টা করে দেখতে পারেন, কেতুর যে মূলটা আছে অশ্বগন্ধার মূল, ঠিক আছে, অশ্বগন্ধার মূল একে বেশ কিছু দিনের জন্য পড়িয়ে দেখতে পারেন, পড়ে দেখা যায় যে কি রেজাল্ট হয়, হ্যাঁ, তারপরে যদি দেখছেন যে পজিটিভ রেজাল্ট হচ্ছে, তখন সে নিজেই এটা করে নিতে পারবে, এটা করে নিতে পারবে একদম। যদি বৃহস্পতির দৃষ্টি না থাকতো বা বৃহস্পতি খারাপ জায়গায় থাকতো, তাহলে বৃহস্পতিকে পাওয়ার দিতাম। এখানে বৃহস্পতি এই মুহূর্তে ওর বুধের তো এ চলছে, মানে পিরিয়ড চলছে, ঠিক আছে, হ্যাঁ, আলটিমেটলি আই আর বৃহস্পতিটা ধরুন শুরু হয়েছে মার্চ মাস থেকে, ঠিক আছে, 18 অবধি চলবে, 18 জুন অবধি চলবে,
আর 2 জুন অবধি, এই পিরিয়ডে আমার তো মনে হয় যে বৃহস্পতিটাকে দিয়ে যাবে কিছু। বৃহস্পতি যদি নাও দেয় তাহলে শনিটা দেবে, মানে বুধ বৃহস্পতির পরে তো বুধ শনি আসবে, বুধ শনি ওকে দেওয়া শুরু করবে, বুধ শনি ওকে অবশ্যই দেবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে 21 জুন থেকে 30 অক্টোবর বুধ বুধ ঢোকার আগে তাহলে যদি হয়ে যায়। তো এই ক্ষেত্রে হওয়ার কিন্তু চান্স আছে, বুধ বৃহস্পতিতে হওয়ার অবশ্যই চান্স আছে। তাহলে একে কেতুর সঙ্গে বৃহস্পতিকেও পাওয়ারফুল করে দিন। বৃহস্পতির জন্য দুটো বামনাটির মূল পড়ান, হ্যাঁ দুটো বামনাটির মূল আর তিনটে অর্শগন্ধা মূল একে পড়তে দিন। পড়ার পরে এ মাসখানেক দেখুক যে পজিটিভ কিছু রেজাল্ট পাচ্ছে কি না। যদি দেখা যায় যে পজিটিভ রেজাল্ট পেল তাহলে পরে কিন্তু একে